আসসালামু আলাইকুম। আমরা আজকে এই মুহূর্তে বগুড়ায় আমাদের এখানে পিএমকের সিড প্রোডাকশন হচ্ছে। এখানে এবছর আমরা তিন রকম সিডি করছি, সম্ভবত দু রকম সিড করছি, ফাউন্ডেশন এবং সার্টিফাইড। এবং ফাউন্ডেশন সার্টিফাইড আমাদের সোর্সিং হচ্ছে, এখানকার তিন রকমের সোর্স আছে। একটা হচ্ছে পিএমকের নিজস্ব সিড, আর একটা হচ্ছে সার্টিফাইড, যেটা আমরা গত বছর এবছর বিক্রি করতে পারি নাই, তার অবশিষ্টাংশ দিয়ে আমরা খাওয়ার আলু তৈরি করছি। আর একটা হচ্ছে আমরা বাড়ির হলো দেবীগঞ্জ থেকে, রিসার্চ সেন্টার থেকে নিয়ে এসছেন। সব রকমই করছি এখানে, যেটা আমার যেটা এখানে কৃষিবিদ আছেন, এখানে আমাদের মিস্টার আওলাদ যে যাচ্ছেন, আমার এখানে শিক্ষণীয় যেটা হচ্ছে বা আমার পরামর্শ বলতে পারেন, সেটা হচ্ছে যে ভবিষ্যতের জন্য আমরা চেষ্টা করব, যদি ভালো সিড করতে হয় তাহলে কিন্তু এরকম খাবার আলুর পাশে বীজ কিন্তু করা যাবে না, যদি ভালো বীজ করতে যান। আর যদি বলেন যে গায়ের জোরে করবো, সেটা অন্য কথা, কিন্তু ভালো বীজ করতে গেলে খাবার আলু করা যাবে না। কেন? কারণ খাবার আলুতে প্রচুর ভাইরাস থাকে, দেখে আসলাম আমরা ফিল্ডে প্রচুর ভাইরাস ছিল। কেমন? আর এই যে সরিষা, চেষ্টা করবো আমরা সরিষার ক্ষেতকে অ্যাভয়েড করে করতে, কিন্তু কৃষকদের সাথে যদি পারা না যায় তাহলে চেষ্টা করতে হবে ভালো জায়গায় জায়গায় নিতে, যেখানে সরিষা যেন না থাকে। সরিষা থাকলে কিন্তু এইটা এইটা এটা হ্যাঁ, দেখুন চারপাশে সরিষা, চারপাশে সরিষা, দেখেছেন চারপাশে সরিষা। কিন্তু আমরা যেখানে দিনাজপুরে করেছি সিট, একই সিট দিনাজপুরে করছি, আমাদের এখানে সরিষা আছে কিন্তু অনেক দূরে দূরে, আমাদের ফিল্ডের আশপাশে নাই। সরিষা থেকে কিন্তু ভাইরাস ছড়ায় এই এই গাছে, আর খাওয়ার আলু যেটা ওখানে প্রচুর ভাইরাস আছে, ওখান থেকে ছড়াবে। মুশকিলটা হচ্ছে কি, যখন এখানে ওই জাপ পোকা আসবে, জাপ পোকা যদি, এটা একটা ভালো সিট, জাপ পোকা যদি ওই জায়গার থেকে খাবার আলু থেকে যদি জাপ পোকা এসে উড়ে এখানে এসে বসে, তাহলে এই ব্রিডার এত কষ্ট করে ব্রিডার করতেছে, কিন্তু প্রত্যেকের গায়ে কিন্তু ভাইরাসটা চলে আসবে। তো এইটাই আমার একটা বলার থাকলো আপনাদের কাছে, পরবর্তী বছরে যখন আপনারা এখানে করবেন, এইটা খালি খেয়াল রাখবেন সরিষাটাকে অ্যাভয়েড করা যায় কি না, এক। আর দুই, যেখানে এই সিট করবেন, মানে ফাউন্ডেশন অথবা ব্রিডার, সেখানে যেন আমরা খাবার আলু না করি। অবশ্যই, এটা কিন্তু খুব সিরিয়াসলি আমি বলে গেলাম, যেন আমি ভিডিওটা করে নিয়ে গেলাম আলোচ্য, এর পরের বছরে খবরদার। কারণ আমরা কিন্তু আমরা দিনাজপুরে যে যে সিট করছি, আমরা কিন্তু দেখেন চারপাশে দেখছেন কী পরিমাণ আপনার সরিষা, দেখেন সরিষাই সরিষা, দেখেছেন ব্যক্তিগত মানে জমি। হ্যাঁ না, তাহলে না যদি হয় তাহলে এখানে আমরা খাওয়ার আলু করতে পারেন, তাহলে সিট করবো না আমরা, তাহলে আমরা সিট করবো না, আমি সিটের কথা বলতেছি। খাওয়ার আলু তো আপনি করতেই পারেন, খাওয়ার আলু তো আপনার তো টেনশন নাই। এই তো ঠিক আছে, থ্যাংক ইউ।